দর্শক, ঈদুল আজহার বাকি আর মাত্র 2 দিন, রাজধানী পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। রাজধানীর হাটের তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন হাটে, বেচাকেনা ও দরদাম কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও এলাকায়, যেখানে এই পশুর হাটে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে কিছু ক্রেতা এসেছে, তবে এখন পর্যন্ত আজকের যে বেচা বিক্রি সেটি কিন্তু সেভাবে জমে ওঠেনি। তবে গতকাল এবং তার আগের দিনগুলোতে কিন্তু মোটামুটি কোরবানির পশু বিক্রি হয়েছে বলে এখানকার বিক্রেতারা বলছেন। তবে এখন সকাল থেকে এখন পর্যন্ত সেরকম আসলে বেচা বিক্রি জমে ওঠেনি, যদিও ক্রেতারা এখন পর্যন্ত ঘুরে ঘুরে দেখছেন। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে অন্যান্য যেসব হাটে বড় আকারের যেসব পশু কোরবানির পশু বিক্রি হচ্ছে, গরু, সেগুলো কিন্তু এখানে খুব বেশি নেই। তবে এখানে মাঝারি এবং ছোট আকারের যেসব গরু সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, এবং যেটি সাধারণত এবার সাধারণ মানুষের চাহিদা কিন্তু এই আকারের গরুগুলো বেশি। আমরা দুজন ক্রেতা বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে বেচা বিক্রি এবার কেমন হচ্ছে। আপনারা কোথা থেকে এসেছিলেন? এখনো শুরু হয় নাই, কালকে কিছু হয়েছিল, অল্প কিছু, এখন আরো পরে বোঝা যাবে। অন্যান্য বছরের তুলনায় এবার দাম কি রকম পাচ্ছেন? দাম কম, গত বছর আছে, এবারের বছর দাম কম। আমি দাম বলতেছি 150-120 দাম বলতেছি, আমাদের দেশে কিনা লাগে 40-50 দেশের বাড়িতে। ধন্যবাদ আপনাকে। আপনি লাবণী দেখছিলেন যে গরুটি আমরা দেখছিলাম সেটি উনি 1,50,000 হলে বিক্রি করবেন বলছেন, যদিও 1,20,000 টাকা পর্যন্ত এখন পর্যন্ত দাম উঠেছে। তবে এই এই আকারের গরুগুলোর কিন্তু মোটামুটি ব্যাপক চাহিদা, যদিও এখন পর্যন্ত আগামী কালকে এবং পরশু দিন 2 দিন রয়েছে, ফলে গরু বিক্রি হবে বলে বিক্রেতারা আশা করছেন। এবং যেহেতু শেষ মুহূর্তে আসলে বেচা বিক্রির যে চাপ সেটি কিন্তু বেড়ে যায়, ফলে এবার এরকম গরু কিন্তু বিক্রি হবে বলে আশা করছেন। আমরা একটু যদি ক্রেতার সঙ্গে আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে, আপনারা কিনতে এসেছিলেন? আচ্ছা, এমনি দেখছিলেন তো কেমন বাজার এবার কেমন মনে হচ্ছে? এমনি তো দেখছি, দেখে তো গরুর দাম তো একটু বেশি, অবশ্যই গতবারের থেকেও বেশি, তার আগের থেকেও বেশি, গরুর দাম একটু বেশি। আপনাদের যেরকম টার্গেট সেরকম সাইজের গরু আছে কিনা এখানে? সাইজের গরু আছে, তবে সাইজের গরুর দাম মনে করেন যে গতবার তার আগে মানে সবসময়ের থেকে এবার সাইজের গরুর দামও অনেক বেশি, এখন ওই জন্যই আর একটু দেখতেছি আর কি, দেখে থেকে যাচাই বাছাই করে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে এখন পর্যন্ত আসলে যেহেতু এখন 2 দিন সময় আছে, ফলে আরও একটু দেখে শুনে আসলে ক্রেতারা গরু কিনতে চাচ্ছেন যাতে তারা না ঠকে যায়, এবং যদিও বলছেন যে আসলে গত কয়েক বছরের তুলনায় এবারে গরুর দামের যে পার্থক্য সেটি কিন্তু বেশি বলছেন। তো যদিও বিক্রেতারা বলছেন আসলে গত এক বছরের চেয়ে কিন্তু আসলে গরুর দাম অনেকটা কমে গিয়েছে তারা বলছেন। তো লাবণী, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।